শুভেচ্ছা সবাইকে। আজকের এই ভিডিওতে স্কুল মাদ্রাসার নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট থ্রি লেসন সিক্স পহেলা বৈশাখ টপিকটি নিয়ে আলোচনা করব। টপিকটি একটি ভিডিওতে শেষ করতে গেলে ভিডিওটি বেশ বড় হয়ে যাবে, তাই টপিকটি দুটি পার্টে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে পার্ট ওয়ান নিয়ে কথা বলবো এবং আগামী ভিডিওতে পার্ট টু নিয়ে আলোচনা করা হবে। পহেলা বৈশাখ নিয়ে সম্পূর্ণ টপিকটি ভালোভাবে বোঝার জন্য টপিকটির দুটো ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আর কথা নয়, শুরু করছি আজকের আলোচনা। ওয়েলকাম ব্যাক ইংলিশ ফর টুডে ক্লাস নাইন টেন ইউনিট থ্রি লেসন সিক্স পহেলা বৈশাখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টপিকটি থেকে কিছু ওয়ার্ড মিনিং আলোচনা করব। টপিকটি ভালোভাবে বোঝার জন্য তোমাকে ওয়ার্ডগুলো ভালোভাবে শিখতে হবে। তাহলে একদিকে যেমন তোমার শব্দভাণ্ডার স্ট্রং হবে, অন্যদিকে টপিকটি বোঝা অনেক সহজ হবে। টপিকটি ভালোভাবে বুঝতে পারলে টপিকটির সব প্রশ্নের আনসার সলভ করতে তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না। ওয়ার্ডগুলো হচ্ছে সিগনিফিক্যান্স তাৎপর্য, ইরিসপেক্টিভ নির্বিশেষে, আইডেন্টিটি পরিচিতি, বিলিফস বিশ্বাস, ফেস্টিভিটিস উৎসব, ইনস্পিরেশনস অনুপ্রেরণা, অ্যাডর্ন সাজানো, পৌরিন জড়ো হওয়া, ডিরেকশনস চারদিক, রিনাউন্ড খ্যাতনামা, রিদম ছন্দতাল, ইনস্ট্রুমেন্টস বাদ্যযন্ত্র, কার্নিভাল আনন্দমেলা, রিটস পুষ্পমাল্য, ফেসিনেটিং আকর্ষণীয়, সিম্বুলাইজ প্রতিকায়িত করা, কন্টেম্পোরারি সমসাময়িক, ওয়ারিস উদ্বেগ, সাপ্লিমেন্টস ক্রোড়পত্র, আর্টিস্ট শিল্পী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টপিকটি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করব। সেকশন এ লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন অ্যাবাউট ইট, তারপর এটি সম্পর্কে প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, ছবিটি কি সম্পর্কে? আনসার, ইয়াং পিপল আর সিটিং ইন রোজ আন্ডার এ ট্রি ওয়ারিং ট্র্যাডিশনাল ড্রেসেস, তরুণরা ঐতিহ্যবাহী পোশাক পরে গাছের নিচে সারিবদ্ধভাবে বসে আছে। কোয়েশ্চেন নাম্বার টু, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন, ছবিটি কোথায় তোলা হয়েছে বলে তুমি মনে করো? অ্যান্সার, আই থিঙ্ক দিস পিকচার ওয়াজ টেকেন অ্যাট দ্য রমনা বটমূল ইন ঢাকা, আমি মনে করি ছবিটি তোলা হয়েছিল ঢাকার রমনা বটমূলে। কোয়েশ্চেন নাম্বার থ্রি, হোয়াট আর দ্য পিপল ডুইং, লোকজন কি করছে? অ্যান্সার, পিপল আর পারফর্মিং অ্যাট এ কালচারাল প্রোগ্রাম ওয়ারিং বাঙালি ড্রেসেস, সো ইট ইজ নাথিং বাট এ পহেলা বৈশাখ সেলিব্রেশন, লোকেরা বাঙালি পোশাক পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করছে, সুতরাং এটি পহেলা বৈশাখ উদযাপন ছাড়া কিছুই নয়। সেকশন বি, রিড দ্য টেক্সট, পার্টটি পড়ো। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অব বাংলা নিউ ইয়ার, পহেলা বৈশাখ ইজ, পহেলা বৈশাখ হল দ্য ফার্স্ট ডে প্রথম দিন অব বাংলা নিউ ইয়ার বাংলা নববর্ষের, পহেলা বৈশাখ হল বাংলা নববর্ষের প্রথম দিন।
The day is a public holiday. The day is Diboshti holo a public holiday ekti shorkari chutir din. Diboshti ekti shorkari chutir din. This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. This day has Diboshti royeche a special ekti bishesh significance tatporjo for us amader jonno as karon it is eti hoy a part ekti ongsho of Bengali culture and tradition Bengali sanskriti ebong oitijjer amader nikot diboshtir ekti bishesh tatporjo royeche কারণ এটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ ইরিসপেক্টিভ অব দেয়ার এথনিক আইডেন্টিটি অর রিলিজিয়াস বিলিফ সেলিব্রেট দ্য ডে উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস পিপল লোকেরা ফ্রম অল ওয়াকস অফ লাইফ সর্বস্তরের লোকেরা ইরিসপেক্টিভ নির্বিশেষে অব দেয়ার তাদের এথনিক আইডেন্টিটি জাতিগত পরিচয় অর রিলিজিয়াস বিলিফস বা ধর্মীয় বিশ্বাস সেলিব্রেট উদযাপন করে দ্য ডে দিনটি উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে সর্বস্তরের লোকেরা তাদের জাতিগত পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে অন দিস ডে দ্য হোল অব বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ মুড অন দিস ডে এই দিনটিতে দ্য হোল অব বাংলাদেশ ইজ পুরো বাংলাদেশ ইন এ ফেস্টিভ মোড একটি উৎসবমুখর মেজাজে থাকে এই দিনটিতে পুরো বাংলাদেশ একটি উৎসবমুখর মেজাজে থাকে দ্য ডে ইনস্পায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড ইনস্পিরেশনস দ্য ডে দিনটি ইনস্পায়ার্স অনুপ্রেরণা যোগায় পিপল মানুষকে টু স্টার্ট লাইফ জীবন শুরু করতে উইথ সাথে রিনিউড হোপস নতুন আশা অ্যান্ড ইনস্পিরেশনস এবং অনুপ্রেরণা দিনটি মানুষকে অনুপ্রেরণা যোগায় নতুন আশা এবং অনুপ্রেরণা নিয়ে জীবন শুরু করতে এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি এভরি ইয়ার প্রতি বছর দ্য ডে দিনটি ইজ সেলিব্রেটেড উদযাপিত হয় ট্রেডিশনালি ঐতিহ্যগতভাবে প্রতি বছর দিবসটি ঐতিহ্যগতভাবে উদযাপিত হয় পিপল ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং হ্যাভ এ বাথ অ্যান্ড ওয়ার দেয়ার ট্রেডিশনাল ক্লথস পিপল লোকেরা ওয়াক আপ ঘুম থেকে উঠে আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে হেবে বাথ গুছল করে অ্যান্ড ওয়ার এবং পরিধান করে দেয়ার ট্রেডিশনাল ক্লথস তাদের ঐতিহ্যবাহী পোশাক লোকেরা খুব সকালে ঘুম থেকে উঠে গুছল করে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ওয়েমেন ওয়ার হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডর্ন দেমসেলফ উইথ কালারফুল চুরিজ অ্যান্ড ফ্লাওয়ার্স হোয়াইল ম্যান ড্রেস দেমসেলফ ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবিজ ওয়েমেন মহিলারা ওয়ার পরিধান করে হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স লাল বর্ডারযুক্ত সাদা শাড়ি অ্যান্ড অ্যাডর্ন দেমসেলফ এবং নিজেকে সাজায় উইথ সাথে কালারফুল চুরিজ রঙিন চুরি অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুল হোয়াইল যেখানে ম্যান পুরুষরা ড্রেস দেমসেলফ নিজেকে সাজায় ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবিজ পাজামা এবং পাঞ্জাবিতে মহিলারা লাল বর্ডারযুক্ত সাদা শাড়ি পরিধান করে এবং রঙিন চুড়ি এবং ফুল দিয়ে নিজেকে সাজায়
যেখানে পুরুষরা পাজামা এবং পাঞ্জাবিতে নিজেকে সাজায়। ইট ইজ এ ডে ওয়েন পিপল লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুড। ইট ইজ, এটি হল এ ডে, এমন একটি দিন, ওয়েন, যখন পিপল লাভ, মানুষ পছন্দ করে ইটিং, খেতে ট্র্যাডিশনাল ফুড, ঐতিহ্যবাহী খাবার। এটি এমন একটি দিন যখন মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা। ওয়ান অফ দ্য মোস্ট, অন্যতম একটি কালারফুল ইভেন্টস, বর্ণাঢ্য উৎসবগুলোর অফ দ্য ডে দিবসটির ইজ হেল্ড, অনুষ্ঠিত হয় ইন ঢাকা, ঢাকায়। দিবসটির অন্যতম বর্ণাঢ্য উৎসবগুলোর একটি ঢাকায় অনুষ্ঠিত হয়। আর্লি ইন দ্য মর্নিং পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস পোর ইন ফ্রম অল ডিরেকশনস টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল অর্গানাইজড বাই ছায়ানট। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, শত শত এবং হাজার হাজার মানুষ, পোর ইন, জড়ো হয়, ফ্রম অল ডিরেকশনস, চারদিক থেকে, টু অ্যাটেন্ড, অংশ নিতে, দ্য কালচারাল ফাংশনস, সাংস্কৃতিক অনুষ্ঠানে, অ্যাট রমনা বটমূল, রমনা বটমূলে, অর্গানাইজড বাই ছায়ানট, ছায়ানট আয়োজিত। খুব সকালে রমনা বটমূলে ছায়ানট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চারদিক থেকে শত শত ও হাজার হাজার লোকজন জড়ো হয়। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট এট সানরাইজ অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট অব দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস টাগোর সংস এসো হে বৈশাখ এসো এসো। দ্য কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানটি, বিগিনস, শুরু হয় জাস্ট এট সানরাইজ, ঠিক সূর্যোদয়ের সাথে সাথে, অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট এবং খ্যাতনামা শিল্পীরা অব দ্য কান্ট্রি, দেশের, টেক পার্ট, অংশগ্রহণ করে ইন দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানটিতে, দ্যাট স্টার্ট, যা শুরু হয় উইথ দ্য ফেমাস টাগোর সংস, বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের গান এসো হে বৈশাখ এসো এসো। সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এবং দেশের খ্যাতনামা শিল্পীরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে, যা শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো দিয়ে। আর্টিস্টস অলসো সিং ট্র্যাডিশনাল ফোক সংস অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্সেস উইথ দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। আর্টিস্টস অলসো, শিল্পীরা, সিং, গায় ট্র্যাডিশনাল ফোক সংস, ঐতিহ্যবাহী লোকগীতি, অ্যান্ড পারফর্ম এবং পরিবেশন করে ক্লাসিক্যাল ড্যান্সেস, উচ্চাঙ্গ নৃত্য উইথ দ্য রিদম, ছন্দতালে, অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্রের। শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগীতি গায় এবং বাদ্যযন্ত্রের ছন্দতালে উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করে। আজ এ পর্যন্তই, তবে কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।